এটা রাজবাড়ির ভিতরে আমরা রাজবাড়ির ভিতরে সিনটা এরকম মাঝে মিডিলে এখান থেকে আমরা চারিদিকটা একটু যাব এটা পকেটে ভরে নিন রাজবাড়িতে ঢুকছে এখানে দেখাচ্ছে ওইদিকে চারিদিকটা এভাবে ঘুরব ব্যাংকার করা আছে কিছু এটা দিয়ে বাইরের দৃশ্যটা যেদিকে এলাম সেটা আর কি একটুখানি দেখিয়ে দিলাম আমরা এখন হাঁটছি কিন্তু মাস্টার আগে আগে হাঁটছে ক্যাপ্টেন সাহেব গেল একটা রুমে ঢুকছে সম্ভবত তেমন কিছু এখানে নেই বলে মনে হচ্ছে ও ডিজিটাল রুম এটা লেখা আছে আচ্ছা এটা বেডরুম ছিল রাজা বেডরুম থেকে বাইরে এরকম দৃশ্য রাজামশাই দেখতে না ঠিক আছে এখান থেকে এদিকেও বারান্দা যাওয়া যাচ্ছে এগুলো সব রাজামশাইরা রাজাবাবুরা এখানেই জীবনযাপন করতেন মাঝে মধ্যে এসে এখান থেকেও সব বারান্দা আবার ওপেন প্লেস সম্পূর্ণ এখানে খাওয়া দাওয়া করতেন চারিদিকে দেখে বাইরেকার টুরিস্ট সব এসেছে এসব দেখছি এদিকেও আমরা যাবো একটু দেখি নি এদিকেও সব আছে ওটাই যাবো রাজপ্রসাদ তো বটে নাকি গার্ডেন এই রাজাবাবুর গার্ডেন রাজাবাবুর গার্ডেন এটা হচ্ছে রাজাবাবুর বৈকালে বসেই এখানে মিটিং করতেন এখানে সিটে এখানে সিটে মিটিং করতেন এখান থেকে প্লেসটা দেখতে এরকম হচ্ছে
এখানে বসে মিটিং করতেন বা কি করতেন সেটা রাজুই ভালো বলতে পারবে। আচ্ছা এদিকে ভিতরে ভিতরে সব কক্ষপথ করা আছে, ও বাইরে একটা সুন্দর একটা বারান্দা, চারিদিকে বাউন্ডারি করে এসব বাইরের প্লেসটা আছে এরকমই দেখতে। বাইরেরটা চারিদিকে, এটা কিন্তু সম্পূর্ণটা চারিদিকে পানি আছে, চারিদিকে পানি, এখানে কিছু চাষ হয়েছে কিন্তু পানি আছে, অ্যাকচুয়ালি চারিদিকটাই পানি আছে, পুরো পানির পানির মিডিলে করা, একদম চারিদিকে পানি মিডিলে করা। রাজামশাই বাড়িটা করেছিলেন, আরে আনু ভাই পাশে দাঁড়িয়ে যান না, কি আছে? হ্যাঁ দাঁড়িয়ে যান, হ্যাঁ।